চাঁদপুরে 1,08,00,000 মিটার কারেন্ট জাল, 5টি জেলে নৌকা সহ 13 জেলেকে আটক। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছে আমি নুরুন্নাহার শেখ। 2 মাস জাটকা রক্ষার প্রথম মাস শেষ। বিগত বছরের তুলনায় এবার পদ্মা মেঘনায় 3 গুণ বেশি অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি নৌ পুলিশের। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা মেঘনা হেডকোয়ার্টার, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর নৌ পুলিশের 12টি ইউনিট 20টি স্পিড বোট নিয়ে অভিযান পরিচালনা করেন। নৌ পুলিশের অতিরিক্ত DIG শফিকুল ইসলাম ও কাইউজ্জামানের নেতৃত্বে পদ্মার কাচিকাটা চরে অভিযান চালিয়ে 1,08,00,000 মিটার কারেন্ট জাল, 5টি জেলে নৌকা সহ 13 জেলেকে আটক করা হয়েছে। চাঁদপুর নৌ পুলিশের সুপার কামরুজ্জামান জানান, শুধুমাত্র মার্চ মাসে 6 শতাধিক জেলেকে আটক, 5,000 কেজি জাটকা, 6.5 কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এতে 84টি মামলায় 30টির মতো মোবাইল কোর্ট পরিচালনা করে জেলেদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। আমরা প্রায় 12টি ইউনিট এই অভিযানে আমরা একযোগে অংশগ্রহণ করেছি। সকাল থেকে এ পর্যন্ত অভিযানে আমরা 1,09,00,000 মিটার কারেন্ট জাল আমরা উদ্ধার করেছি। তাছাড়া আমরা 5টি জেলে নৌকা আমরা জব্দ করেছি এবং এটার সাথে সংশ্লিষ্ট 13 জন আইন অমান্যকারী মাছ শিকারীকে আমরা গ্রেপ্তার করেছি। আর আপনি যদি বলেন যে গত বছর অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অভিযান অত্যন্ত জোরালোভাবে হয়েছে, গত বছরের তুলনায় আমাদের পারফরমেন্স বলতে পারেন যে 2 থেকে 3 গুণ। শুধুমাত্র নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের কথা যদি আমি বলি যে শুধুমাত্র মার্চ মাসে আমরা 6 শতাধিক জেলেকে আমরা গ্রেপ্তার করেছি, এটার সাথে 84টা মামলা রুজু করা হয়েছে, 5,000 কেজির বেশি মাছ উদ্ধার হয়েছে এবং 6.5 কোটি মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল আমরা জব্দ করেছি এবং এই অভিযান 30 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। ওই সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও নৌ পুলিশের ইনচার্জ কামরুজ্জামান সহ 12টি ইউনিটের নৌ পুলিশের কর্মকর্তাবৃন্দ। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।